জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মামলায় বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের উপর শুনানি শেষে তাকে খালাস দিয়েছেন আদালত। বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রায় দেন। বিচারিক আদালতের রায়ে খালেদা জিয়ার 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছিল। এই রায় বাতিল ঘোষণার ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও কায়সার কামাল সহ অন্যান্যরা। দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার। খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন বলেন, খালেদা জিয়া আদালতে ন্যায় বিচার পেয়েছেন। দুদকের আইনজীবী বলেন, এই মামলায় ক্ষমতার অপব্যবহারের কথা বলা হয়েছে কিন্তু কোন সাক্ষী আদালতে তা বলতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করেছেন আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি এবং আমরাও খুশি। টোটাল কেসের 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কথাও না যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আবু তাহের এ আদেশ দেন।